नमस्कार बंधुगण, टुम्पा किचेने अपना सबा के स्वागत। आज हमें अपना रेसिपिटा नहीं वेजिटेबल फ्राइड राइस। हाँ वो को देखो तो देखते कड़ाइर मध्य समस्त शुकनो यगल इनग्रेडियंट दिए दिए जमन यटार मध्य दिए छोटो लंग लंग दिए छोटो एलाच दिए बड़ो एलाच दिए जयफल जैत्री सजिरे सामरिच और दारचिनी ये समस्तगुलो प्रथम शुकनो कड़ाइए यह भेजे नहीं भेजे नवर पर ये मिक्सी पुरो एकदम डास्ट कर गुड़ो करब। ये हल्का गरम ये भाजा हो जाए तरपर हमें ये गुड़ो करब। एदी देखते अपनारा एखे एक डेक्ची जल फुटते बयल करते दीजिए तर मध्य हमें तेजपाता एलाच और लंग दिए दीची यटार मध्य एटा जब बयल गरम होबारमें कि करब एर मध्य बासमती जो चाल आ চালটাকে আমি ভালো করে জলে ধুয়ে রেখেছি এটাকে আমি এর মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেব। তাহলে আমি এটা জলটা ফুটে এসেছে বয়ল হয়ে এসেছে এবার আমি চালটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। চালটাকে আমি এর মধ্যে ফুটতে দিয়ে দিলাম। এটা যতক্ষণ না এটা হবে ততক্ষণ আমি এটাকে ফোটাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো জব ভাতটাকে করে নিয়ে সিদ্ধ করা হয়ে গেছে নিয়ে একটা জায়গায় জল झरते दिए दीजिए। ठीक है एबार समस्त एखे हमें थालाते समस्त सब्जीगुलो केटे नहीं गाजर एट बीन्स एट कैप्सिकम एट फुलकपी एट आलू और एखे आज पनीर पनीर नहीं आनाजुल के समस्त आगे आगे फ्राई करब। गैसर मध्य कड़ा चापी दीची एबारे मध्य सदा तेल देव सदा तेल दिए समस्त अनाजगलो एक एक फ्राई करब। गैसटा गरम तेलटा गरम हो गए प्रथम हमें एर मध्य देव छोटो छोटो को केटे रखा आलू पतला पतला को आलूगुल केटे रेखे आलूगुल दिए देव एक हल्का एक भाजा हो तरपे हमें एर मध्य फुलकपी दिए देव এটা দেয়া পরে মেটেকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে যে তাড়াতাড়ি আমার ভাজাটা হবে। আমি ঢাকাটা খুলে দেবো আমার ভাজা হলো কতটা আলুটা দেখতে পাচ্ছেন আমার একদম ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেবো। আলুটা আমার হালকা ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো মধ্যে খুব সামান্য একটুখানি নুন দেবো। নুনটা দিয়ে ভাজবো তাহলে আমার আনাজগুলো মধ্যে না নুন ঢুকে যাবে। দিয়ে ভেবে ঢাকাটা দিয়ে দেবো আমার আমি এবার ঢাকাটা দেখবো খুলে আমার আলু কপি দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নেব এইটার মধ্যে আমি আলু আর ফুলকপিটা তুলে নেব। এবার বাকি যে সবজি আছে গাজর আবার আমি কড়াইয়ে একটু সাদা তেল দেবো। এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দেবো গাজর আর ক্যাপসিকামটা আমি পরে দেবো গাজর আর বিনসটা আমি একসঙ্গে দিয়ে দেবো ফ্রাই করে নেবো। ক্যাপসিকামটাকে ফ্রাই করতে বেশি টাইম লাগে না যার জন্য ক্যাপসিকামটা আমি পরে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো দেখুন খুব হালকা একটু সামান্য জাস্ট নুনটা ঢোকিয়ে সবজিতে ইয়ে করার ঢোকার জন্য দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো যাতে আমার তার ভাজাটা তাড়াতাড়ি হবে। আমি এবার ঢাকা খুলে দেখবো ভাজা এবং আমার কাজের দিন একদম ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নেবো আস্তে আস্তে। এবার আমি সমস্ত ক্যাপসিকাম
মটরশুঁটি সব একে একে ভেজে নেব। আনাজগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি কাজুটা কিশমিশটা লাস্টে পাচ্ছি। কাজুটা অলরেডি আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, কাজুটা হালকা হালকা ফ্রাই হবে, তারপর আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেবো। কাজুটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম। সব লাস্টে ভেজে আমি তুলে নেবো। এতে আমার সমস্ত জিনিসগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখানে কাজু কিশমিশও সব লাস্টে ভেজে নিয়েছি। এবার আমি এই কড়াইটাতে আর একটুখানি সাদা তেল দেবো, একটুখানি সাদা তেল দেবো, আর বাকিটা দেবো ভালো ঘি। মানে ঘি, ঘি না দিলে ফ্রাইড রাইসের টেস্টটা আসবে না, একটু বেশি করে ঘিটা দিতে হবে। ঘিটা দিয়ে ঘিটাকে একটু গলিয়ে নেবো প্রথমে ভালো করে। ঘিটা আমার গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে তেজপাতা, গোটা এলাচ আর গোটা লং, এগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা হবে এগুলো, ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দেবো আদাটা, আদা পাতা, আদাটাকে বেটে রেখেছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আমি একটু ভেজে নেবো। ভাজার পর এরপরে আমি এর মধ্যে সেদ্ধ করে যে চালটাকে রেখেছি, এই বাসমতি চালটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে এটাকে হালকা করে ভাজবো। এটা আমার যেহেতু জায়গাটা আমার কড়াইটা ছোটোর জন্য একটু হালকা করে এটা ভেজে নেবো, এইটা কড়াইয়ের মধ্যে। তারপর আমি এটা না একটু বড়ো জায়গায় করবো, কিন্তু এইটার মধ্যে আমার আমার যেহেতু চালটা বেশি আছে, যার জন্য আমার এইটাতে পুরো হবে না। তো আজ আমি প্রথমে চালটাকে একটু ভেজে নেবো এটার মধ্যে ভালো করে, তারপর একটা বড়ো গামলার মধ্যে আমি এটাকে চাপাবো। বড়ো দেখছি আর দেখতে পাচ্ছেন আমার ভাতের পরিমাণটা একটু বেশি আছে, আর একটুখানি দিয়ে নেড়ে নেবো, গ্যাসটাকে কমিয়ে দেবো। আমি কড়াইটা ছোটো হয়ে যাচ্ছে সাইজে দেখি, তারপর বাকি নাহলে অন্য জায়গাতে এটা চেঞ্জ করতে হবে আমাকে। ভাতের এবার ভেজে দেবো, এটার মধ্যে প্রথমে আমি দেবো নুন, দেবো আন্দাজ মতো নুন দেবো। আনাজগুলোতে আমি তো হালকা হালকা নুন দিয়েছি, সেই হিসাবে আমি এখানে নুনটা দেবো। নুন দিলাম, আদা বাটা তো আগে দিয়েছি, এবার এর মধ্যে একটু দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো, একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো। আর এখানে আমি যে এই একসঙ্গে শুকনো খোলায় দারচিনি, লং, এলাচ, দারচিনি সব একসঙ্গে গুঁড়ো করলাম ভেজে, যাইত্রী যখন সেই গুঁড়োটা এই যে মশলাটা আমি এবার দেবো, এটাই হচ্ছে আসল মশলা, এটাতে সে টেস্টটা ফ্রাইড রাইসের টেস্টটা আসবে। এটা একটু বেশি করে দেবো, প্রথমে আমি এটা দিলাম, তারপর আমি এটাকে নেড়ে দেখবো কীরকম লাগলে আমি পরে আবার একটু দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো। আমি এটাকে তো অন্য জায়গাতে চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন আমাকে এই যে বড়ো জায়গাটাতে চেঞ্জ করতে হলো, নাকি আমার চালটা এতটাই বেশি ছিল যেটা আমার কড়াইটাতে হচ্ছিলো না, আমি যেন দেখছি যাতে চেঞ্জ করে নিচ্ছি। এবং এটাকে প্রথমে চালটাকে ভালো করে ভেজে নেব। আমি আরেকটুখানি ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে এটাকে ভালো করে ভাতটাকে ভালো করে ভেজে নেব। আর এটার মধ্যে দেবো মিষ্টি, চিনি দেবো হালকা, একটু মিষ্টি না হলে ভালো লাগবে না।
মিষ্টি দিয়ে এটাকে আমি ভালো করে নাড়বো। আবার মাঝে মাঝে এটাকে আমি একটু এইভাবে ধরে একটু এইভাবে ঝেঁকিয়ে করে দেবো, তাহলে আমার উপরে নিচেগুলো উপরে তুলে চলে আসবে। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি কি করব, সমস্ত যে আনাজগুলো ভেজে রেখেছি দেখতে পাচ্ছেন সব আনাজগুলো আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো। আনাজগুলো এই যে কাজু কিশমিশ সব একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো। এখানে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, খেতে তো নিশ্চয়ই আশা করি খুবই ভালো হবে। এখানে ভালো করে নেড়ে নেবো, আমি আরেকবার এটাকে এরকম করে ঝেঁকিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এরকম করে এইভাবে ঝেঁকিয়ে নিয়ে গেবে, তলাকার ইয়েগুলো উপর দিকে চলে আসবে, ভাজাটা আমার ভালো ঠিকঠাক হয়ে যাবে। এখন তো আমি এটা পুরো ভালো করে নাড়া হয়ে গেছে, সাইডের আমার পুরো একদম রেডি হয়ে গেছে। আমার জায়গাটা যেহেতু উঁচু হয়ে গেলো সেহেতু আমার দেখাতে অসুবিধা হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফ্রাইডেস আমার একদম রেডি হয়ে গেছে আর খুব ভালো হয়েছে। তাহলে আপনারা দেখুন এইভাবে বানাবেন, বানিয়ে দেখবেন আমার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আমার কেমন হলো আজকের রেসিপিটা। আজকের মতো আসি, ধন্যবাদ।